সাবস্ক্রাইব করুন টেক ইনভেনশন চ্যানেল এবং বেল আইকন প্রেস করুন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক ইনভেনশন। গাইস, আজকে আমি দেখাতে চলেছি মোবাইলের স্ক্রিনে বা কোনো কি প্রেস না করে কল কীভাবে রিসিভ করবেন, এবং কানের কাছে মোবাইল নিয়ে গেলে অটোমেটিক কল রিসিভ হয়ে যাবে, কান থেকে নামালে লাউড স্পিকার হয়ে যাবে কল চলাকালীন, আবার কানের কাছে নিয়ে গেলে লাউড স্পিকার অটোমেটিক অফ হয়ে যাবে। তো এই সমস্ত সেটিংগুলো আজকে কীভাবে করতে হয় আপনাদের দেখাব। তো তো বন্ধুরা, এই সমস্ত সেটিংগুলো আমাদের যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে করার জন্য, তো আমাদের প্রথমে একটা ছোটো মতো একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। তো অ্যাপটা ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোর ওপেন করে প্লে স্টোরে সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে আমরা সার্চ করব গেস্টার কল অ্যান্সার, GESTURE গেস্টার COLL কল স্পেস ANSWER অ্যান্সার, গেস্টার কল অ্যান্সার লিখে সার্চ করব। সার্চ করলে একটা ছোট্ট মতো অ্যাপ এসে যাবে, যে প্রথমেই যে অ্যাপটা আসছে আপনার লাল কালারের টেলিফোনের লোগো দেখতে পাচ্ছেন, একটা সেটিং আইকন। তো ওই অ্যাপটা আমরা ওপেন করবো, দেখে নিন, মাত্র 891 এর অ্যাপ, আর ডাউনলোড দেখুন 100 মিলিয়ন ডাউনলোড, রেটিং দেখুন 4.1। তো এই মাত্র 891 KB এর অ্যাপ, ছোট্ট মাত্র অ্যাপ, আর এইগুলো হচ্ছে স্ক্রিন লেআউট। তো দেখে নিন কীভাবে সেটিং করতে হবে, এখানে দেয়া আছে ছোট্ট মাত্র অ্যাপ, 891 KB এর, 1 MB নয়। তো এই অ্যাপটা আমরা প্রথমে ইনস্টল করে নেবো, ইনস্টল করার পর অ্যাপটা ওপেন করে আপনাদের কীভাবে সেটিং করতে হবে সেটা দেখাবো। তো আপনাদের সামনে আমি অ্যাপটা ইনস্টল করব, তার জন্য আমি ইনস্টলে ক্লিক করব। তো দেখে নিন ডাউনলোডিং শুরু হয়ে গেছে, ছোট অ্যাপ, মুহূর্তের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন ডাউনলোড হচ্ছে অলরেডি। তো ডাউনলোড হয়ে গেছে এবং ইনস্টলিং হচ্ছে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা অ্যাপটা ওপেন করব, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে অ্যাপটা ওপেন হবে, এখানে আমাদের অ্যাপটা পারমিশন দিতে হবে। তো পারমিশন দেওয়ার জন্য প্রথমেই উই নিড টু অ্যালাউ দ্য অ্যাপ অ্যাক্সেস নোটিফিকেশান অ্যাক্সেস করার জন্য ওটা অন করে দিতে হবে, অফ আছে ওটা অন করে দিতে হবে। তো ওটার উপরে ক্লিক করলেই এবার আমাদের নোটিফিকেশান অ্যাক্সেস আসবে, এখানে আপনাদের গেস্টার অ্যান্সার কল দেখতে পাচ্ছেন, তো ওটা আমরা অন করে দেবো এবং তারপর অ্যালাউয়ে ক্লিক করব। অ্যালাউয়ে ক্লিক করলে ওটা অন হয়ে যাবে, তারপর আমরা আবার ব্যাক করব, ব্যাক করে এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এবার আমাদের অন অফ ফোন পারমিশন গ্রুপ, তো এটা আমাদের অন অন করতে হবে। তো ওর উপর ক্লিক করলে আবার অ্যালাউ বাটন আসবে, তো এটা আমরা অন করবো এবার, তারপর অ্যালাউয়ে ক্লিক করব। তারপর অন অফ কন্ট্যাক্ট পারমিশন গ্রুপ, এটাও আমরা অন করবো, তারপর অ্যালাউয়ে ক্লিক করবো। এবং থার্ড, অন অফ মাইক্রোফোন পারমিশন অন করবো, তারপর অ্যালাউয়ে ক্লিক করবো, এবং তারপর ওকেতে ক্লিক করবো। ব্যাস, আমাদের অ্যাপ্লিকেশানটা সেট আপ কমপ্লিট। এখানে আছে অ্যান্সার ইনকামিং কলস হোয়েন রেজ দ্য ফোন টু মাই ইয়ার, অর্থাৎ ফোন যখন আমার কানের কাছে নিয়ে যাবেন অটোমেটিক অ্যান্সার হয়ে যাবে মোবাইল যখন আপনার ইনকামিং কল আসবে। সেকেন্ড অপশান আছে টগল স্পিকার মোড ডিউরিং আ কল হোয়েন রেজ দ্য ফোন ব্যাক টু মাই ইয়ার অর প্লেস ইট ফেস আপার সারফেস। তারপর আছে, থার্ড আছে সাইলেন্স ইনকামিং কলস হোয়েন প্লেস দ্য ফোন ফেস ডাউন অন এ সারফেস, মানে কোথাও আপনার মোবাইলটা স্ক্রিনটা নিচের দিকে করে রাখলে ফোন ইনকামিং কল, ধরুন আপনার মোবাইল বাজছে আপনি রিসিভ করতে চান না, তাহলে ওটা মোবাইল স্ক্রিনটা নিচের দিকে করে রাখ, মানে ভূমির দিকে করে রাখলে ওটা অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে। তারপর ফোর্থ অপশানটা আছে রিজেক্ট ইনকামিং কলস টু এন্ড কলস অর এন্ডস কল হোয়েন সেক দ্য ফোন, অর্থাৎ ফোর্থ অপশানটা আছে আপনি ফোন যখন সেক করবেন, অর্থাৎ ফোন না রাখবেন, তখন ফোন এলেই ফোনটা অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে ফোন সেক করলে, অথবা ফোন চলাকালীন আপনি মোবাইলটা সেক করলে মোবাইল কলটা ডিসকানেক্ট হয়ে যাবে, অর্থাৎ মোবাইলের টাচ না করেই আপনি এই সমস্ত কন্ট্রোলগুলো করতে পারবেন মোবাইলের। তো বন্ধুরা, এই সমস্ত সেটিংগুলো আপনার যেগুলো যেটা যেটা দরকার সেটা যেটা অন রাখবেন, বাকিগুলো অফ করে দেবেন। আমার যেমন শুধুমাত্র প্রথমটাই দরকার, তো আমি প্রথমটা অন রাখবো এবং বাকিগুলো অফ করে দেবো। আর সেকেন্ড অপশানটার কথা বলা হয়নি, টগল স্পিকার মোড ডিউরিং আ কল হোয়েন রেজ দ্য ফোন ব্যাক মাই, অর্থাৎ আপনি মোবাইল কানের কাছে নিয়ে গেলে মোবাইলের যে মেন স্পিকার এয়ার স্পিকার ওটা অন হয়ে যাবে, আর কান থেকে নামালেই আপনার লাউড স্পিকার অন হয়ে যাবে, আবার কানের কাছে নিয়ে গেলে মেন স্পিকার অন হয়ে যাবে। তো এইভাবে হবে, তো আমি আমার একটাই পজিশন সেটা অন রাখবো, তারপর আমি বাকিগুলো অফ করে দেবো। তো এইভাবে সেটিং করে নিতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাতে পারছি না, কারণ আমি এই মোবাইলেই রেকর্ড করছি, এই মোবাইলেই ইউজ করছি। তো আপনারা অ্যাপটা ডাউনলোড করুন, ছোট্ট মাত্র অ্যাপ, অ্যাপটা অবশ্যই কাজ করবে আপনার স্মার্টফোনে, তো যে কোনো স্মার্টফোনে কাজ করবে। আপনারা অ্যাপটা ডাউনলোড করুন এবং অ্যাপটা এনজয় করুন, দেখুন যথেষ্ট ভালো অ্যাপ, একদম ছোট্ট মতো অ্যাপ,
তো এই ছিল আমার আজকের টিপস। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং তার পাশে বেল আইকনে ক্লিক করুন আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফিজ। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং